নমস্কার বন্ধুরা, আমরা আবার হাজির হয়েছি আরো একটি বিনোদনমূলক ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভ্যাটিকান সিটি দেখতে। তো বন্ধুরা, সঙ্গে থাকো আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আমরা ভেতরে সম্পূর্ণটি দেখাবো। শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটা প্রেস করুন নতুন ভিডিও সবার আগে পেতে। তো বন্ধুরা, আমরা ভিআইপি রোড ধরে শ্রীভূমি বাস স্ট্যান্ডে নেমে শ্রীভূমি মেইন গেটের দিকে আসছি। শ্রীভূমিতে পুজোর জন্য এখন ইউটার্ন সম্পূর্ণ বন্ধ। বন্ধুরা, তোমরা যদি বাইক নিয়ে আসো বা স্কুটি নিয়ে আসো, তোমাদের ইউটার্ন নিতে হলে দক্ষিণধারি বাস স্টপ দিয়েই ইউটার্ন নিতে হবে। এখন শ্রীভূমির মেইন গেটের সামনে আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো। তো বন্ধুরা, আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, লাইন দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি। আজকে দ্বিতীয়া, আর দ্বিতীয়া তো দেখো কত ভিড় চারিদিকে, আমরা প্রায় মাঝামাঝি আছি, লাইন এগিয়ে চলেছে। এই সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এর সামনে দিয়ে লাইন এগিয়ে চলেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে চলেছি বহু আকাঙ্ক্ষিত সেই ভ্যাটিকান সিটির প্যান্ডেল, যা শ্রীভূমি পূজা আয়োজকরা খুব সুন্দর ভাবে, খুব নিখুঁত ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। ভিড় ঠেলে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি প্যান্ডেলের উদ্দেশ্যে, আর তারই মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি পুরো প্যান্ডেলটিকে বাইরে থেকে। সঙ্গে থাকুন, আমরা ভেতরেও দেখাবো। বাইরে আমরা যখন ভিডিও করছিলাম তখন নিউজ 18 এর জার্নালিস্টদের দেখলাম সেইখানে, ভিডিওতে দেখতে পাবে তোমরা তাদেরকেও। আমরা এগিয়ে চলেছি আরো ভিড় ঠেলে প্যান্ডেলের মূল দ্বারের উদ্দেশ্যে, যেখান দিয়ে আমরা ভেতরে ঢুকবো আর ভেতরে ঢুকে তোমাদের আরো ভেতরে কারুকার্য দেখাবো। বন্ধুরা, আমরা ভেতরে ঢুকছি, কারুকার্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছি। প্যান্ডেলের গায়ে বিভিন্ন রকমের কারুকার্য, ওয়াল পেন্টিং দেখা যাচ্ছে। এই হলো মা দুর্গার মূর্তি শ্রীভূমির। ঘরে বসে যারা মা দুর্গাকে দর্শন করতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে। তো বন্ধুরা, আমরা এখানেই আজকের এই ভিডিও শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো
জানাবেন। একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।